কোটা আন্দোলন ঘিরে সহিংসতার সময় গুলিতে এগারো বছরের শিশু সামিরের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ তার পরিবার সামির আর কখনোই ফিরবে না কিছুতেই মানতে পারছেন না তার পরিবার র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করে শিশুটিকে হত্যার অভিযোগকে গুজব বলছে ইলিট বাহিনী বিকট শব্দের সাথে ছুটে আসা বুলেট কেড়ে শিশু সাফকাত সামিরের প্রাণ নাতির মর্মান্তিক মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে বারবার ভারী হয়ে আসছিল দাদি ফৌজিয়া আক্তার মিনুর গলা আওয়াজ ভয়ঙ্কর একটা আওয়াজ হলো আওয়াজের সাথে ওর আমার ছোট ছেলে স্বামীর কে চিকন মারছে তখন আমরা লাভ দিয়ে গেছি ওর মা দড়িয়ে আসে ওর মা কোলে নিছে ওর মা এখানে আসি পড়েছে রক্ত লই মানে এখানে আসি পড়ে আমি এইভাবে ধরছে আমার পাঁচ আঙ্গুল ঢুকিয়েছে ওর মোজকের ভিতরে কাফরুলের এই বাসার জানালার পাশেই ছিল সামিরের পড়ার টেবিল বই প্লাস্টিকের নানা খেলনা আছে আগের মতোই ঘরের বিভিন্ন স্থানে এখনও ছোপ ছোপ রক্তের দাগ গত ১৯ জুলাই জানালা দিয়ে আসা একটি বুলেট সামিরের চোখ দিয়ে ঢুকে মাথার খুলি ভেদ করে বেরিয়ে যায় ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এগারো বছরের সামির আমার ঘটনার ভয়াবহ বর্ণনা শিশুটির চাচা মশিউর রহমানের মুখেও একই গুলি লেগেছিল তার কাঁধে তো যোগাসাথিয়াতে একটা বুলেট ট্যাগ আমার এখান এসেছে এই যে এখানটা ঘুষিয়া যাওয়া আমার ভাতিজা বাইরে ছিল তা পিছে ছিল যে আমার তার চোখ ডান চোখ দাঁড়িয়ে মাজার পিসদা বেরিয়ে ওখানে একটা ছিদ্র হয়ে গেছে দেওয়ালে যা লাগছে এই ঘটনার পরেই অভিযোগ ওঠে রাজধানী জুড়ে সংঘর্ষ চলাকালীন র্যাবের টহল হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত হয় শিশু সামির যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে যদিও এলিট ফোর্সের দাবি র্যাবের গুলিতে নিহত হয়নি সামির যেখানে ছিলটি গুলিবিদ্ধ অবস্থায় মারা গিয়েছে সেখানে কোনোভাবেই র্যাবের হেলিকপ্টার থেকে কোনোভাবেই গুলি যাওয়া সম্ভব নয় বারবারই বলছি এবং আবারও বলতে চাই যে এখানে শুধুমাত্র সেল এবং সাউন্ড গ্রেনেডেরই ব্যবহার করা হয়েছে র‍্যাবকে নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে গুজব ছড়ানো হচ্ছে বলেও দাবি এই কর্মকর্তার বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ক্যাম্পেইন চালানো হচ্ছে কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা